গাইজ, এখানে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ভিপিএন ছাড়া গেমের ভিতর ঢুকতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমার লোডিং হতে আছে, আর দেখো আমি কিন্তু গেমের ভিতর কিন্তু চলে আসছি। তো দেখো, এখানে আমি কিন্তু কোনো ভিপিএন, অনন ভিপিএন বা কোনো ভিপিএন কিন্তু কানেক্ট করি নাই, কোনো ভিপিএন ছাড়াই গেমের ভিতর ঢুকছি। এটা কিন্তু গ্রামীণ সিম দিয়ে প্রায় প্রায় ভিপিএন ছাড়া গেমের মধ্যে ঢোকা যায়। তাহলে তোমরা অনেকেই মনে করো যে বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ারটিকে আনব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। এটা হলো মাঝে মাঝে গ্রামীণ সিম দিয়ে ভিপিএন ছাড়া গেমের ভিতর ঢোকা যায়, কিন্তু সবসময় যায় না। তোমরা মনে হয় জানো না যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার থেকে আবারও ব্যান করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা এখন প্লে স্টোরে যদি ফ্রি ফায়ার লিখে সার্চ করো, তাইলেও কিন্তু ফ্রি ফায়ার এখন আর আসে না। তার মানে মনে করবো যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার এখনও আনব্যান হয়নি। আর এখানে তোমাদের মাঝে মাঝে এই দেখো, আমি এই ভিপিএন ছাড়া এই যে গেমে ঢুকছি, কিন্তু এই ভিপিএন ছাড়া যে সময় গেমে ঢুকে ওই সময় কিন্তু তোমার ম্যাচ ট্যাচ তোমরা সব খেলতে পারবে একেবারে ক্লিয়ার। দেখো আমি ম্যাচ স্টার্ট দিয়ে দেখাইতেছি, দেখুন এখানে কিন্তু আমার কিন্তু ম্যাচে লোডিং নিতে আসে, আর দেখো আমি কিন্তু ম্যাচের মধ্যেও আইসা পড়ছি। এটা কিন্তু তোমাদেরও হয়, তার ফলে তোমরা অনেকেই মনে করো যে ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে আনব্যান হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের পুরাই ভুল ধারণা। ওটা হলো মাঝে মাঝে গ্লিচের কারণে মানে ভিপিএন ছাড়া গেমে ঢোকা যায়। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ছোটো ভাই মনে করে একটা সাবস্ক্রাইব।